আমাকে আগেই করাছিল, মেনু তো সবকিছু আমাকে বলেছিল। কল্পনা বিয়ের আসর থেকে পালিয়ে আমার রুমে আসবে, আর কল্পনাকে নিয়ে যদি মিনুদা বা অন্য কেউ আসে তাহলে সবাই সন্দেহ করবে, সেজন্যই আমি নিয়ে আসলাম। কেউ সন্দেহ করবে না, আর কল্পনাকে খোঁজার জন্য আমাকেই পাঠাবে। কিন্তু কিন্তু চিঠির কী হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমি জানি না ভাই, আমি কেবল চিঠিটা দিতে এসেছি, অন্য কিছু কিন্তু আমি জানি না। আমি আজকে তাহলে চলি। সে কি এখনই যাবেন? নাহলে কাকা চিন্তা করবে। বন্ধু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমি আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। কল্পনা, ঋণ যদি শোধ করতে না পারো করো না, থাকুক। আচ্ছা দাদা আসি। আমি আসবো বলে? আচ্ছা, তুমি কি আগে থেকে জানতে আমি আজকে আসবো? না, এটা আমার বাসা না। আমি যে কোম্পানিতে চাকরি করি সেই মালিকের বড় মেয়ের বাসা এটা। তারা দেশের বাইরে বেড়াতে গেছে আর আমাকে বাড়িতে একরকম পাহারা দেওয়ার জন্য রেখে গেছে। ও, তাতে কি, দেখবে আমাদের একদিন এত সুন্দর একটা বাসা হবে। হ্যাঁ হবে। আচ্ছা, তুমি সে কখন থেকে ঠিকমতো উত্তর দিচ্ছ না, কেমন কেমন একটা ভাব করছো, তোমার কি হয়েছে বলো তো? না না, তেমন কিছু হয়নি। তাহলে মন খারাপ কেন? কই না। আচ্ছা সাজু, ভাবো তো একবার আমাদের স্বপ্ন পূরণ হতে কতটা সময় লেগে গেল। তা দেখি, স্বপ্ন তো পূরণ হলো। হ্যাঁ। আচ্ছা তুমি একটু থাকো, আমি তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। এক শাড়ি তার কতক্ষণ থাকবে? আমিও যাব। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, সারা রাত ট্রেনে কত ঝুঁকি গেছে। আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, আর কেউ যদি আসে দরজা খুলবে না কিন্তু, আর তুমিও ঘরের বাইরে যাবে না, এটা কিন্তু ঢাকা শহর। ঠিক আছে? ঠিক আছে। বাইরে এসো, কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি একটু জরুরি কথা বলবো বলে। কি কথা? আমার বিয়ের প্রসঙ্গে কিছু না তো? এটি এখন আমার মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, গ্রামে আমি মুখ দেখাতে পারছি না। আমি চাই তাড়াতাড়ি তোমার বিয়েটা সেরে ফেলতে, আর শিখাকেই তোমার বিয়ে করতে হবে। বাবা থামো, তোমার কথা আমি অনেক শুনেছি কিন্তু কোনো লাভ হয়নি। আমি বারবার বলেছি যে কল্পনাকে তুমি বিয়ে করতে যেও না, যে মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে পারে তার কাছ থেকে তুমি ভালো কিছু আশা করতে পারো না। নির্বোধরাই শুধু বারবার একই কাজ করতে পারে যেটা তুমি করছো, এটা আমি তোমার কাছ থেকে আশা করি। কিন্তু বাবা, আপনি যেটা করছেন সেটা কি অন্যায় না? শ্রীকান্তের ব্যাপারে এখনো আমরা কিছুই জানি না, ও বেঁচে আছে না মারা গেছে,
শোনো দীপক, যে পুরুষ তার স্ত্রীর অধিকার রক্ষা করতে পারে না, বিয়ের রাতে স্ত্রীকে পরিত্যাগ করে পালিয়ে যায়, তার স্ত্রীর প্রতি কোনো অধিকার থাকতে পারে না। শ্রীকান্ত বেঁচে থাক আর মরেই যা, শিখার প্রতি তার কোনো অধিকার নেই। এবার আর তুমি অমত করো না, তোমারও বয়স হচ্ছে, শিখারও ভবিষ্যৎ বলে কিছু থাকছে না। তোমাদের দুজনের হাতটা এক করতে পারলে আমি একটু শান্তিতে মরতে পারব। দীপক, তুমি রাজি হয়ে যাও। শোনো, আমি মন্দিরে যাচ্ছি, পুরোহিতের সঙ্গে কথা বলে লগ্নের সময়টা আমি জেনে আসব। গায়ের মানুষের হাত থেকে বাঁচার আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, বাহ, আমি অনেক খুশি হয়েছি। ভগবান তোমার মঙ্গল করুক। না বলার মতো আমার মুখ নেই। আমি আমাদের বিয়েতে মত দিয়েছি। একবারও কি আমার মতামত জানবার প্রয়োজন বোধ করলেন না? কেন, এই বিয়েতে তোমার মত নেই? কখনো তো বোঝার চেষ্টা করেননি, আজও না। আমি কি এতটাই উপকৃত হয়ে গেছি এই পরিবারে? তা কেন, তোমাকে তো পূর্ণ প্রতিষ্ঠা দেবার জন্যই বাবা এই বিয়ের আয়োজন করছেন। আপনি তো সেটা কখনো মনে করেননি, বাবার অনুরোধে ঢেকে গেছেন। আমি কারো অনিচ্ছার সঙ্গী হতে চাই না।